ইফতারির সময় পাঁচটি ভুল করা যাবে না। নাম্বার ওয়ান, যখন মানুষ ইফতারি খেতে বসে দেখবেন অনেক লোক আছে এরকম, এলাকার আজান শুনতে চায় না, রেডিওর আজান শুনে। রেডিওর আজান দিলে খায় না, হয় খায় না, কিরে খাচ্ছিস না কেন, রেডিও আজান দেয়নি। রেডিওর আজানটা আপনার জন্য গ্রহণযোগ্য নয়, এলাকার মাসের আজানটাই আপনার জন্য গ্রহণযোগ্য। এজন্য ইফতারি করার সময় রেডিওর আজান শুনবেন না এলাকার আজানকে গ্রহণযোগ্য মনে করবেন, এলাকার আজান। এক নাম্বার। দুই নাম্বার, অনেক সময় দেখা যায় মানুষ ইফতারি করতে বসে সামনে আলুর চপ, বেগুনি, ডিমের চপ সব সাজানো আছে, দেখবেন আধা ঘন্টা আগে বসে থেকে গল্প শুরু করে দেয়। শুধু গল্প না, অনেকে মোবাইল টোবাইল নিয়ে, কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ লিখেছে ফার্স্ট সেহরি ডান, কেউ লিখেছে প্রথম ইফতারি ডান, লাইক দিচ্ছে, কমেন্ট করছে। তুই যে বাবা ইফতারি করতে বসেছিস, হাদিসে এসেছে ইফতারিকে সামনে রেখে যেই বান্দা দোয়া করে তার দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আর সেই ইফতারি রেখে দোয়া করা বাদ দিয়ে ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলতেছে আরামে। না, ইফতারির সামনে দিয়ে কোনো গল্প হবে না, কোনো প্রকার ফেসবুকিং হবে না, মেসেঞ্জার হবে না, ইউটিউব হবে না। জাস্ট এলাকার মানুষ যারা আমরা আছি, আমরা ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনকে নিয়ে যারাই আমরা বসেছি, সকলে দুটো হাত তুলে ইফতারির সামনে রেখে বেশি বেশি রবের কাছে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইফতারির সামনে রেখে দুই নাম্বার, কখনো আজে বাজে গল্প গুজব করা যাবে দুই নাম্বার। তিন নাম্বার, ইফতারি খাচ্ছেন ভালো কথা, মাশাআল্লাহ, ধুমাইয়া খাবেন না, পেটুকের মতো খায়, খেয়ে দিয়ে এমন ভুড়ি বানায়, মাগরিবের নামাজ পড়ে না, এশাও পড়ে না, এরকম লোক আছে না নাই, এমন খাওয়া খায়, যখন সে শুয়ে থাকে মাঝখানে একটা পাহাড় উঁচা হয়ে থাকে। কিরে পাহাড় কই থেকে আসলো? বলে এটা পাহাড় না, এটা ভুড়ি। এটা কি ভুড়ি? ওই যে খাইছে ইফতারের সময়, মানে যা পাইছে, আলু, পেঁয়াজি, মুড়ি, মাখায় টাখায় দিয়ে পারে না, গলা পর্যন্ত আসছে, আরো দাবাচ্ছে। কিরে? বলছে সেহেরি খেয়েছি, অনেক না খাওয়া, সকাল থেকে নিয়ে রাত হয়ে গেল কিচ্ছু খাইনি, যা খাওয়ার এখনই খাইতে হবে, পরে বাঁচবো কি বাঁচবো না জানি না, খাওয়া দাওয়া করে ভুড়ি মোটা করে না। দেখেন, রোজার উদ্দেশ্য শুধুমাত্র তাকওয়া অর্জন করবেন তা কিন্তু নয়, বরং রোজা যে রাখে তার শারীরিক যে ডিজিজ আছে, যে রোগ আছে, আল্লাহ রোগ বালাই থেকেও বান্দাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। পড়ে এখন যখন আপনি সাহরি রেখে একদম ভোর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে আছেন, আপনার এই দুপুরের পর থেকে দেখবেন পেট খালি হয়ে যায়, এই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পেটের মেশিনটা খালি থাকবে, এভাবেই আমরা চলব। সায়েন্স বলছে এই কথা, যখন মানুষ এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে, তার শরীরে আহামরি কোনো খাবার থাকে না, পুরো মেশিনটা ফাঁকা থাকে, এর কারণে তার এখান থেকে একটা ভাব বের হয়, ধোঁয়া টাইপের, আর এই ধোঁয়াটা হচ্ছে একটা টক্সিক টাইপের। এটা যখন বের হয় আস্তে 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 আস্তে, এটা বের হওয়া মানে আপনার শরীর থেকে রোগগুলো বের করে দিচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখন যদি আপনি এই খালি মেশিনটাকে এই দাবাইয়া খান, যে রোগটা দূর হওয়ার কথা ছিল এটা দূর হবে না। অতএব যখন আমরা ইফতারি করছি, বেশি বেশি খাবো না কম কম খাবো? আল্লাহ কম কম খাওয়ার তৌফিক দান করুক সকলেই, পড়া আমিন। তিন নাম্বার, চার নাম্বার, যে ভুলটা আপনারা ইফতারির সময় করবেন না, অনেকে দেখবেন ইফতারি করার সময় মানে কি যে একটা হুলস্থুল কাণ্ড, মা কখন আজান দিবে, মা কি খবর, আজান দেয় না, এ কল দাও, আজানের সময় হয়ে গেল, কই মহাজিন কি মরে গেল নাকি? আচ্ছা, আজান দিয়েছে, ওকে, সুন্নত হচ্ছে আগে খেজুর দিয়ে শুরু করা। দেখবেন বাঙালি আলু চপ বেগুনি যা পায় খাতের কাছে নিয়ে খাওয়া শুরু করে দেয়, এরকম লোক আছে না নাই? না না না, এত তাড়াহুড়ো কিসের? যখন ইফতারির সময় হয়ে গিয়েছে, আলুর চপ না, বেগুনির চপ না, ডিমের চপ না, কিচ্ছু না, আমরা ফার্স্ট যেটা দিয়ে ইফতারি শুরু করব এটার নাম হচ্ছে খেজুর। বলেন কি দিয়ে শুরু হবে? পাঁচ নাম্বার ভুল যেটা আমরা কেউ করবো না, সেটি হচ্ছে এই, অনেকে দেখবেন আজান হয়ে যায়, রেডিওর আজানও হয়ে গিয়েছে, আবার সূর্যাস্ত মোটামুটি ডুবে গিয়েছে, ভয়ে খেতে চায় না, ভাবে আর একটু লেট করি, আর একটু থামি। কেন ভাবে যে কিরে আমি এতক্ষণ রোজা রাখলাম, যদি এক মিনিট আগা পিছা হয়ে যায় আমার তো রোজা কবুল হবে না, তাই অনেক লেট করে, আজান দিলেও খেতে চায় না, এরকম কিছু কিছু লোক আছে। মনে রাখবেন নবীজি বলেছেন যে সময়ের সাথে সাথে যত দ্রুত ইফতার করবে, এটাই হচ্ছে আমি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ।
লেট করবেন না, ডোন্ট বি লেট। যখনই আজান দিয়েছে, সময় হয়ে গিয়েছে, সূর্যাস্ত হয়ে গিয়েছে, তখনই আপনি ইফতারি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ রাইট টাইমে ইফতারি করবে।